হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনলাইন ফিস ডেলিভারি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় মাছ চাষি ভাইয়েরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারও আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের চ্যানেলটি কাছে যদি নতুন দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমাদের থাম্বনেলটি এবং আমাদের ভিডিওতে যে মাছটি দেখছেন এটি দেখে বুঝতে পারছেন আজকে আমরা কী বিষয়ে কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাতলা মাছ নিয়ে। তো আসুন আর দেরি না করে চলে যাই আমাদের মূল আলোচনায়। কাতলা মাছ খুবই একটি জনপ্রিয় এবং সুস্বাদু মাছ। বর্তমান সময়ে এই মাছ চাষ করে অল্প সময়ে অধিক লাভবান হওয়া যায়। তো আসুন, এই মাছটি চাষ করতে গেলে প্রথম যে বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে পুকুর নির্বাচন। বাণিজ্যিকভাবে মাছ চাষের জন্য অপেক্ষাকৃত বড় আকারের পুকুর অর্থাৎ 40% বা তার বড় হওয়া বাঞ্ছনীয়। এতে করে মাছ চাষ ভালো করা সম্ভব হয়। এবার কথা হলো পুকুর পুষিং নিয়ে। পুকুরের পাড় এবং তলদেশ আপনাকে সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। পাড়ে যদি বড় ধরনের কোনো গাছপালা থাকে তাহলে তার ডালপালা ছেড়ে দিতে হবে, যাতে করে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবাহিত হতে পারে। এবং এরপরে আপনাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে অবাঞ্ছিত যে সকল রাক্ষসী মাছ রয়েছে সেগুলোকে নিধন করতে হবে। সেজন্য আপনাকে শতকে প্রতি আপনাকে 1 কেজি হারে রোটেন পাউডার ছিটাতে হবে। এরপরে আপনাকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে ভালো মতন যে পাড়টি রয়েছে সেটি কিন্তু অবশ্যই ভালো মতন প্রস্তুত করে নিতে হবে। এবং আপনাকে পানির পিএইচ পরীক্ষা করে আপনাকে সেইখানে কিন্তু যে পরিমাণ পিএইচ পরীক্ষা করবেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু বিভিন্ন সার প্রয়োগ করতে হবে। এবং এরপরে যে বিষয়টি থেকে যায় সেটা হচ্ছে পোনা প্রাপ্তি। প্রিয় মাছচাষী ভাইয়েরা, পোনা প্রাপ্তির জন্য আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করেন, সুস্থ সবল মাছের পোনা কিন্তু পেতে পারেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনাটি আপনাদেরকে দিয়ে থাকি। তাই দেরি না করে আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনাটি নিতে পারবেন যে কোনো সময়। এরপরে আপনাদের সাথে কথা বলো পোনা মজুদ। পুকুর পুষতির 4 থেকে 5 দিন পর যখন পানি হালকা সবুজ রং ধারণ করবে তখন আপনারা যে পোনাটি রয়েছে সেটি কিন্তু আপনারা মজুত করতে পারবেন। এবং মজুত করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি জিনিস লক্ষ্য রাখতে হবে, পানির যে তাপমাত্রা রয়েছে তার সাথে খাপ খাইয়ে আপনাকে পোনাটি ছাড়তে হবে। এবার আসুন আমরা কথা বলি খাদ্য ব্যবস্থাপনা নিয়ে। সব মাছ প্রধানত তৈরি সম্পূরক খাদ্যের উপর নির্ভরশীল। খাবার চাষি যে পরিমাণ রয়েছে অর্থাৎ আপনাকে যে পরিমাণ খাবার মাছটি আপনাকে নিতে পারবে সে পরিমাণ খাবারই কিন্তু আপনাকে তাকে দিতে হবে। সেজন্য মাছের দেহের ওজনটাকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্রিয় মাছচাষী ভাইয়েরা, আশা করি আপনারা প্রত্যেকটি বিষয়ে ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আমার কথা হবে নতুন একটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।